আমাকে যদি কেউ ভালোবাসেন, আমাকে যদি কেউ বিয়ে করতে চান, কেউ যদি আমার সহায়তা করতে চান, আমার মোবাইল নাম্বারটা দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ। দর্শক আসসালামু আলাইকুম, দূরে এবং কাছে যারা আমাদের এই চ্যানেলটি দেখছেন, আপনাদের সকলকে প্রীতিয় শুভেচ্ছা। দর্শক শুরু করব আজকের প্রতিবেদন। চলুন আমাদের ক্যামেরার সামনে যে বোন বসে আছে তার জীবনের গল্প জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো ভাই, আপনার দোয়া ভালো। ভালো আছেন না? জি। আচ্ছা, শুরুতে জানতে চাচ্ছি আপনার নাম কি? আমার নাম মিনারা। মিনারা? জি। আচ্ছা মিনারা আপু, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি বরিশাল। বরিশাল কোথায়? ভোলা লালমোহন। বরিশাল ভোলা লালমোহনে? জি। আচ্ছা, এই যে ভোলা লালমোহন আপনার দেশের বাড়ি, সেই শৈশব জীবনের সে ঘটনা শুনতে চাই। কিভাবে আপনি লেখাপড়া করেছেন, কত দূর, কিভাবে বড় হলেন, বাবা মা কি করতেন, সে বিষয়ে জানতে চাচ্ছি। ভাই বোন কতজন আছে? চার বোন দুই ভাই। আমার আব্বা গরিব, মনে করেন কৃষি কাজ করে খায়, বিয়ে দিছে, স্বামী মারা গেছে, একটা 7 বছরের মেয়ে আছে, এই ঢাকায় থাকে, কাজকাম করি মানুষের বাসায়। 5 বছর ঢাকায় এসে কারোর সাথে কোনো যোগাযোগ নেই। এই যে বলছেন যে বাবা মা গরিব, কয় বোন? চার বোন দুই ভাই। আপনি কততম? আমি তিনে। মানে বোন থেকে তিনে না সব ভাই বোন থেকে তিনে? বোন থেকে তিনে। আর ভাই বোন সবার থেকে? দুই ভাই ছোট, বড় আমি। ও আচ্ছা আচ্ছা, ভাই দুইটা আপনার ছোট? জি। আচ্ছা আচ্ছা, আপনার বড় দুই বোন আছে? জি। তাদের তো বিবাহ শাদী হয়েছে? জি। তারা কিরকম আছে? তারা ভালোই আছে। আপনার কি অবস্থা? আমি এখন এই যে কষ্ট করি ঢাকা শহরে। কেন আপনার কষ্ট? আপনার তো বিয়ে শাদী হয়েছে। আমার স্বামী মারা গেছে। যে স্বামী মারা গেছেন? জি। কি করতেন তিনি? তিনি যে রিক্সা চালাইতো, পারে যাও ঢাকায়। ঢাকায় রিক্সা চালাতেন? জি। তখন কি আপনি ঢাকা থাকতেন না দেশে থাকতেন? আমি দেশে থাকতাম। মারা গেলেন রিক্সা চালায়, কিভাবে? অ্যাক্সিডেন্ট করছিল। অ্যাক্সিডেন্ট করলো, কতদিন হলো এটা? এই যে 5 থেকে 7 বছর। 5-7 বছর হয়ে গেছে আপনার স্বামী মারা গেছে। জি। আপনার সন্তান কি, ছেলে না মেয়ে? একটা মেয়ে। বয়স কত? বয়স এই যে মানে 8 চলবে, এই বছর 8 চলবে। জি। আচ্ছা আচ্ছা, লেখাপড়া করে কোথায়? দেশে থাকে, আমার মার কাছে, আব্বার কাছে রাইকে আইছি। আমি টাকা টুকা পাড়াই, কাজকাম করে বাসা করি। ভর্তি করেন না স্কুলে? জি না। কেন? 8 বছর স্কুলে ভর্তি করছে, আমার পরে লকডাউনে স্কুল বন্ধ হয়ে গেছিল, আর পড়াইতে পারি বন্ধ। জি। যে কারণে আর স্কুলে যাওয়া পড়াইতে পারি, মানে দেশের পরিস্থিতির কারণে। জি। আমারও কাজ কাম নাই, লকডাউন ভিতরে বসে রয়েছে, কাজ কাম নাই। জি, মানে একটা মাসে কাজ করি খালি 2000 টাকা। এই দীর্ঘ বলছেন যে 7-8 বছর হলো আপনার স্বামী মারা গেছে। জি। এরপরে আর বিয়ে শাদী করেন নাই? জি না। কারণ কি? কারণ কি, এটা মনের মানুষ পাই নাই, কাজকাম করছি, খাইছি, চলছি, মনের মানুষ পান নাই। জি না। এমন কেউ আসে নাই? জি না। বিয়ের প্রস্তাব দিয়েছে এরকম কেউ? জি না। জি না, কোনোভাবে এই এত বছর স্বামী ছাড়া? স্বামী ছাড়াই আছে। যে একটু শুনতে চাই, আপনার স্বামী এইভাবে কাটাইছি, সাহেব কাজকাম করছি, বাসা বাড়ির এইভাবে জীবনটা কাটাইছি, এইভাবে জীবন কাটাই আছে স্বামী ছাড়া, মেয়েটাও কাছে নাই। স্বামী ছাড়া একা কিভাবে থাকেন, কোন পারিপার্শ্বিক মানুষ কিছু বলে? আল্লাহ পাকে রাখতে আছে। তা আজকে কেন ওই ক্যামেরার সামনে আসলেন? আপনার স্বামী ছাড়া দীর্ঘ 8 বছর পার করে দিলেন, কি করে মশা হয়ে গেছে, কাজ কাম করতে পারি না। এই ক্যামেরার সামনে ইউটিউবে কেন আপনার জীবনের এই গল্প তুলে ধরতে হলো? সেটি কি করে? অনেক কষ্ট পড়া, অনেক কষ্ট পড়ে, মানে আর কোনো দিকে রাস্তা পাই না, খুঁজে রাস্তা খুঁজে না পেয়ে এই মানুষের সামনে জীবন গল্প তুলে ধরতে চান, তাদের সহযোগিতা, সহযোগিতার কারণে। যে কি সহযোগিতা আপনি পেতে চান? যে সহযোগিতা করেন সেটাই নিব মেনে। আপনার কি পরিকল্পনা আছে? নিজের তো একটা পরিকল্পনা থাকে যে আমি সহযোগিতা পেলে এরকম করবো, অথবা যদি আমাকে কেউ দেখে বিবাহ করতে চায় তাহলে নতুন করে শুরু করব। আমি সেটি জানতে চাচ্ছি আপনি কি পরিকল্পনা। আমারে যদি কেউ দেখে পছন্দ করে, যদি বিয়ের প্রস্তাব দেয়, বিয়ে করবার, নাহলে আমি যে আমার পাশে কে দাঁড়ায় নাকি, এরকম একটা লোক পাইনি।
আচ্ছা আপনি এটা চাচ্ছেন যদি আপনার দেখে ভালোবেসে যদি আপনার পাশে যদি কেউ দাঁড়ায় বিবাহ করতে চান সেটিও আপনি করতে রাজি আছেন রাজি আছি এই 8 বছর কেন আপনার এই চিন্তা হলো 8 বছর আগে আপনি এরকম কোনো ভাবনা চিন্তা ছিল কিনা পাই না চিন্তা করতে আজম করেছিলাম দেইজন কিছু করা পারতাছি না কেউ এরকম পান নাই জি না ভালো মানুষ পান নাই বা কেউ বিবাহ এরকম কেউ পান নাই যেখানে বিবাহ করার সুযোগ আসেনি জি না মানুষের ভাষা কাজ করছেন দিন চালাচ্ছে দিন চালাচ্ছে এখন দেখতেছেন যে না এটা তো চলা যাচ্ছে না জি যে কারণে খুব কষ্টে দিন কাটাচ্ছেন মানে এই কষ্টের কথা তো মানুষ কিছু শুনতে চাচ্ছে আপনার কষ্টটা কি রকম মানে শুধু খাবার ভরণ পোষণই কষ্ট না আর অন্য কোনো ভরণ পোষণও কষ্ট মেয়েটা মানুষ করতেই না কষ্ট মরণ পোষণ কষ্ট মেয়ে মানুষ করার কিভাবে করবেন সেটি নিয়ে দুশ্চিন্তা আছে সব দিকে ভেবে বাজার যদি আপনার পাশে কেউ নেই আপনার স্বামী মারা গেছে কার সাথে পরামর্শ করবেন কে আপনার সহযোগিতা করবে জি সব মিলেই বলছেন যে দুঃখ কষ্ট জি একটা নারীর জীবনে নারীর পাশে পুরুষ না থাকে তার জীবন কিন্তু অন্ধকার জি কিরকম মানুষ চান আপনার পাশে যে চাই আমার দুঃখে সুখে পাশে যেন থাকে সব সময় যে মনের মানুষ সুখে দুঃখে সারা জীবন যাতে পাশে থাকে হ্যাঁ সারা জীবন যে পাশে থাকে যেন একটা মনের মানুষ চাই আচ্ছা আচ্ছা তাছাড়া বলছেন যে সহযোগিতা চান এই সহযোগিতা নিয়ে আপনি কি করতে চান সহযোগিতা মেয়েটারে মানুষ করুম পড়ালেখা করাইতাম সেটি তো মেয়ে মানুষ করাতে তো দীর্ঘ দিন সময় লাগবে এই মানুষ করতে একজনের সহযোগিতা আপনার করলো সেটি তো আপনার পক্ষে রেগুলার কেউ সহযোগিতা করবে না ধারাবাহিকভাবে আপনি নিজের পায়ে দাঁড়ানোর কোনো পরিকল্পনা করছেন নিজের পায়ে যদি দাঁড়াতে পারি তো দাঁড়াবো কিভাবে দাঁড়াতে আচ্ছা মিনার আপু আমরা আপনার কথা শুনছিলাম আপনার স্বামীর স্বামী সারা দীর্ঘ 8 বছর পার করে দিচ্ছেন এই যে 8টা বছর একটা মেয়ে বা একটা নারী কিভাবে স্বামী সারা পার করে চলার পথে কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এটি একটু শুনতে চাই রাস্তাতে হারান্দাল অনেক মানুষ অনেক কথা বলে যে স্বামী ছাড়া থাকে অন্য রাস্তাতে হারান্দাল অন্য একটা কথা বলে দোকানে গেলে একটা কথা বলে খারাপ কথা বলে কি করুম এরকম কোনো ঘটনা ঘটেছে যে আপনাকে নিজের কাছে অনেক পীড়া দেয় অনেক কষ্ট লেগেছে কেউ কিছু বলে হ্যাঁ বলছে যে এরকম কোনো কথা শুনতে অনেক মানুষ অনেক কথা বলছে নিজের থেকে অনেক খারাপ লাগছে এরকম একটা ঘটনা আমাদেরকে বলেন যে আমরা শুনতে চাই যে আপনি খুব কষ্ট পেয়েছেন রাস্তায় হারান দেশে আমার অন্য একজন টান মারে একজন একটা কথা বলে ওই যে শুনে কষ্ট পাইলাম তাই স্বামী থাকলে কে কথা বলতে পারতো না রাস্তাতে হাইটে যায় মানে একজন অন্যদের টান দেয় খারাপ ইঙ্গিত খারাপ ইঙ্গিত কথা বলে তখনই মনটা খুব মনটা খারাপ কষ্ট লাগে খারাপ আজকে যদি আমার স্বামী থাকতো তাহলে আমার এই কথাটা বলতে না এই এই রকম কথা বলা এই রকম অন্যদের টান দেওয়ার সাহস কেউ পেত না স্বামী নাই যে কারণে আপনারা সেই জন্য মানছে সুযোগটা পাচ্ছে দর্শক আমরা শুনছিলাম এই স্বামী ছাড়া এক নারীর দীর্ঘ 8 বছর পেরিয়ে গেলেন একটিমাত্র সন্তান নিয়ে মানুষের বাসায় কাজ করে জিয়ের কাজ করে জীবন চালাচ্ছে শেষ পর্যন্ত তিনি কষ্টে আর কোনো রাস্তা না দেখে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে সহযোগিতা নিয়ে নিজের পায়ে দাঁড়াতে চাই আমরা সেটি শুনতে চাই কীভাবে নিজের পায়ে স্বাবলম্বী হতে চান আপনি কীভাবে নিজের পায়ে স্বাবলম্বী হতে চান আমি নিজের পায়ে স্বাবলম্বী চাই কেউ যে আমাকে কিছু টাকা পয়সা দিত আমি একটু ব্যবসা বাণিজ্য করতাম তরকারি মরকারি বেচতাম যে রাইলে নিজের একটা মেয়ের মানুষ করতাম নিজে একটু চলাফেরা করতাম কি ব্যবসা করতে পারবেন আপনি কি পারবেন বলে নিজে ভাবতে আমি দোকানে তরকারি বেচতে পারবো দোকানে সব কাজ মানে সেলাই কাম করতে পারি সেলাই কাজ করতে পারেন জি আচ্ছা এই সেলাই কাজ করতে পারবেন কিছু টাকা দিলে তরকারি মরকারি কিনে আর বিক্রি করতে পারতাম তো দোকান দিতে পারতাম তো কাপড়ের ব্যবসা করতে পারতাম তো মেয়েটারে ভবিষ্যতে লেখাপড়া শেখাইতাম এরকম কোনো কিছু পারতেন ব্যবসা করতে পারলে নিজের পায়ে দাঁড়ালে হয়তো মেয়ের ভবিষ্যৎ দাঁড়াই যেত মেয়ের ভবিষ্যৎ দাঁড়াই যেত আপনি বলছেন ব্যবসা করতে হলে কি পরিমাণে টাকা প্রয়োজন আপনার কাছে মনে হচ্ছে এইরকম যদি শুরু করতে চান অনেক টাকাই তো দরকার কত টাকা হলে আপনি শুরু করতে পারবেন আধে 50 কি এক এরকম তো লাগে যে ব্যবসা বাণিজ্য করতে 50,000 টাকা দর্শক এই আপু বলছিল মিনার আপু যদি 50,000 টাকা তার কাছে যদি কোনোভাবেই যদি তিনি সহযোগিতা পেতেন তাহলে তার এই ব্যবসা শুরু করে নিজের যে সন্তান আছে সেটি নিয়ে ভবিষ্যতে দাঁড়াতে পারতেন
যদি এই বিষয়ে যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, আপনার এই ব্যবসা সহযোগিতা করতে চায়, অথবা আপনাকে ভালোবেসে বিয়ে করতে চায়, কিভাবে যোগাযোগ করবে? মোবাইল নাম্বার আছে? আপনি মোবাইল ব্যবহার করেন? জি। আচ্ছা, আপনার সাথে মোবাইলে যোগাযোগ করতে দর্শক যদি আপনার কেউ এই আপুকে দেখে ভালোবেসে বিয়ে করতে চান, মোবাইলে যোগাযোগ করতে পারেন। তাছাড়া তিনি বলছেন যে তিনি একটা ব্যবসা করতে চান, নিজের পা দাঁড়াতে চান, সেটি যদি কোনো ভাই, একটা কথা আছে দশের লাঠি একের দোজা, দশজনে যদি কিছু সহযোগিতা করতেন তাই সেটি একত্রিত করে তিনি একটি ব্যবসা শুরু করতে পারতেন, সেই ব্যবসা দিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে তার মেয়েকে মানুষ করতে পারতেন, সেটি তার স্বপ্ন। এ কারণে আজ তিনি এই ক্যামেরার সামনে হাজির হয়েছেন, আপনাদের সাথে সহযোগিতা করছেন। আমরা জানি না কোনো ভাই তার পাশে দাঁড়াবেন কি না, তাকে ভালো লাগবে কি না, সেটি ভবিষ্যতে বলা যাবে। আপনারা যারা ভিডিও দেখবেন যদি কেউ এরকম হয়ে থাকেন তার সাথে যোগাযোগ করতে পারবেন, নাম্বারটি ভিডিওর মধ্যে দেওয়া থাকবে। আমরা জানতে চাচ্ছি আপনার নাম্বারটি বলতে পারবেন? জি বলেন। দর্শক, আমরা এই মিনার আপুর নাম্বারটি আপনাদেরকে দিচ্ছি, তিনি নিজের মুখে বলার চেষ্টা করছে, দেখি। দেখা যাচ্ছে না নাম্বার, 0175356725 0175356725 যে নাম্বারটি বলছে এই নাম্বারটি আপনারা যোগাযোগ করতে পারবেন। মিনাকুর সাথে যদি কেউ কথা বলতে চান, তার পাশে দাঁড়াতে চান, অথবা যদি কারো ভালো লাগে বিবাহ করতে চান, তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন।